একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়ালেন কেন আপনারা, বসেন। কথা আমরা শুনলাম, নেতৃত্বের যে গুণাবলী এগুলো অর্জন করার দরকার আছে না নাই? এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব। এই নেতৃত্বের গুণাবলীগুলো, লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতার, নেতৃত্ব শূন্যতার এই সময়ে, মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নেতা হওয়ার জন্য যে কোয়ালিটি বেঁধে দিয়েছেন, ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ সাইয়েদ কামালউদ্দিন জাফরি, সাইয়েদ জাফরি হুজুরের কাছে এখন শাহাদা বাক্য পাঠ করে একজন হিন্দু বোন এখন কালিমা পড়ে মুসলমান হলো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, কোরআনের সাথে থাকেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে, আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। এই উঠলেন কেন আপনারা, উঠলেন কেন, উঠলেন কেন? আপনারা হুজুরকে চিনেন, চিনেন হুজুরকে? বসেন, বসেন সবাই, বসেন, বসেন। একজন অমুসলিম বোন আমাদের এই মাহফিলের মঞ্চে কালিমা পড়ে মুসলমান হবে, এর চেয়ে সৌভাগ্যের ঘোষণা হতে পারে? তো দাঁড়ালেন কেন আপনারা, বসেন, বসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম। আপনারা দাঁড়ালেন কেন? এখনই তো এটা একটু আগে এসে জানাইলো যে সে হিন্দু, এটা মুসলমান হবে। তার নিয়ত ছিল আমাদের আজকের প্রধান বক্তার হাতে মুসলমান হবে। প্রধান বক্তার বক্তব্য আপনি এখানে আসেন, আমি এখানে করব না, আপনি করেন, আমার সামনেই করুন। তাহলে এবার তুমি যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কেয়ামত হয়ে যাবে, এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযিরি সাআ, যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কেয়ামত হয়ে যাবে।
যে যেটার যোগ্য না আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আসরা নাই আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না আমি হাদিস জানি না আমি ফিকহ শাস্ত্র জানি না আমারে বানাইছেন প্রধান বক্তা যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না একজনের যোগ্যতা নাই আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা আমানতের খেয়ানত কিনা কথা বলে কেরাত করতে পারে না শুদ্ধ কেরাত জানে না বানাইছেন মসজিদের ইমাম এটা আমানতের খেয়ানত হইছে না যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেয় আমানতের খেয়ানত হয়ে যাবে আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কি না তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন নেতা হইতে চাইলে আমানতদার হন বিশ্ব নবীর মতো কার মতো কার মতো কথা বুঝতে পারছেন আরো শুনবেন হ্যাঁ বুঝো শেষ করে দেই নাকি কষ্ট পাচ্ছে যেই পরিমাণে লোক যেই পরিমাণে এখানে আটটা প্রজেক্টর ওখানে লক্ষ লক্ষ লোক আপনারা সেফলি এক্সিট করতেও এক ঘন্টা লাগে থামেন থামেন মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আর বাকি পাঁচটা পয়েন্ট আমি পাঁচ মিনিটের মধ্যে বলে দিচ্ছি মনোযোগ থাকতে হবে খরগোশের কানের মতো কান খাড়া করে দিয়ে দিতে হবে আওয়াজ করা যাবে না নেতা হইতে হলে কর্মীর পালস বুঝা লাগে ছয় নাম্বার পয়েন্ট ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার আপনার অনুসারীদের সাথে এই উঠতেছেন কে এদিকে এই ওঠ লাগেন ওকে আছো তোমরা আছো আছো কটা পর্যন্ত সারা রাত তোমরা থাকো আমার জায়গা করে দিও এদিক দিয়ে এদিক দিয়ে একটা জায়গা দিও ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার নেতা যিনি তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে কর্মী কয় একটা নেতা কয় আর একটা আসরা নাই কথা বলেন না You have to revise your follower suggestion in decision making process. গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন এখানে তাবু গাড়ো কোন জায়গায় এখানে হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমানজিলান আনজালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা হুয়া আও নাতাআখরা ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাবু গাড়তে বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো আল্লাহর হাবিব বললেন না এটা আমার রায় ওয়াল হারবু ওয়াল মাকিদা আমার মনে হয়েছে বদরের এইখানে তাবু গাললে ভালো হবে হাব্বাব বলে না ইয়া রাসূলুল্লাহ লাইসা হাদা বিমানজিল এখানে তাবু গাললে ভালো হবে না আল্লাহ রাসূল বললেন তাহলে কোথায় তাবু গাললে ভালো হবে হাব্বাব ইবনুল মুনজির বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় ওইখানে তাবু গাড়েন ওইখানে কুয়া আছে তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানায় পানি জমায় রাখবো আমরা পানি খেয়ে যুদ্ধ করব আর কাফেরগুলো পানি না খেয়ে মরবে সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন আরে তাই তো হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক ওইখানে তাবু গাড়তে হবে এইখানে নয় আওয়াজ করে কোন আল্লাহু আকবার কি লিডার ছিলেন কি নেতা ছিলেন মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ খন্দকের পরীক্ষাকরণের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা করানোর কথা বললেন সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা করানোর কথা কেউ জানতো না কেউ জানতো না কেউ না পরীক্ষা কেমন এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ সালমান আল ফারিসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না ওই জায়গায় দাঁড়ায় থাকবে আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে এরপরে আসবে আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমানু মিন্না
সালমান মিন্না মিন আহলি বাইত সালমান আমাদের অন্তর্ভুক্ত শাবাশ সালমান শাবাশ সালমান ব্রেভো সালমান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিষয় ইসলাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্ধান্ত দিয়েছেন যেই পরামর্শ দিয়েছেন ওই পরামর্শ নিয়েছেন তার মানে নেতা যদি হতে হয় এ ট্রু লিডার এ ক্যারিজমাটিক লিডার যদি আপনি হতে চান আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই নেতা হওয়ার সাত নাম্বার গুণ হচ্ছে আপনাকে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি থাকতে হবে বিরোধ নিষ্পত্তি করার মতো ক্ষমতা থাকতে হবে আপনার কূটনৈতিক চাল চলার মতো ক্ষমতা থাকার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায় আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয় বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন সুবহানাল্লাহ কইবেন না মিলায়া দিতে পারতেন কি করতে পারতেন কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয় এটাকে বলা হয় আর রুকনুল হাজারিল আসওয়াদ